আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের ভেক্টর অধ্যায়টা নিয়ে আলোচনা চলছিল গত ক্লাসে। ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো প্রথম ক্লাসে যখন স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে আলোচনা চলছিল, তখন আমি বলছিলাম যে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি আর সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কারণ দূরত্বকে প্রকাশ করার জন্য শুধু মানটাই যথেষ্ট, আর সরণকে প্রকাশ করার জন্য মান ও দিক দুটারই প্রয়োজন আছে। তো যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই লাগে, ওইটা হচ্ছে ভেক্টর রাশি। তা আমি ওদিন বলছিলাম যে দূরত্ব আর সরণ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত একদিন আলোচনা করব। আজকে দূরত্ব আর সরণ নিয়ে, এটা স্কেলার রাশি ভেক্টর রাশি কীভাবে হলো আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো বোর্ডে, একটা বিন্দু মনে করো এ পয়েন্টে ছিল, সে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি পয়েন্টে আসলো। এরপর সে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সি পয়েন্টে গেল। এখন তার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার আর 3 কিলোমিটার, টোটাল সে 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এখন তার সরণ কত হয়েছে? সরণটা হচ্ছে একদম আদি বিন্দু থেকে তার শেষ বিন্দু সরাসরি দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে সরণ। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা এসিটা বের করতে পারবো কিভাবে? অধিবিন্দু স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস গুণ স্কয়ার সূত্র দিয়ে আমরা যখন এসি বের করবো, এসিটা হবে 5। এই বিন্দু থেকে বিজে 4 কিলোমিটার অতিক্রম করার পরে সে আরো 3 কিলোমিটার সামনের দিকে অতিক্রম করলো। তাহলে এক্ষেত্রে তার দূরত্ব কত? মানে 7 কিলোমিটার। এখন এই বিন্দু থেকে সে বি বিন্দুতে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। করার পর সে আবার পিছনে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। 4 কিলোমিটার সামনে যাওয়ার পরে আবার সে পিছনে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখানে আসছে। এখন তার দূরত্ব কত? 4 কিলোমিটার আর আসার সময় 3 কিলোমিটার, টোটাল তার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সরণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত দূরত্বটা, পুরো দূরত্বটা হচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা, এই চিত্রটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, এটা আরো স্পষ্ট নেই।
এটিকে পর্যন্ত 4 কিলোমিটার, আসার সময় সে 4 কিলোমিটার আসছে, আবার পিছনে সে 3 কিলোমিটার আসছে, 3 কিলোমিটার আসার পর সে সি বিন্দুতে আসলো। তো এতটুকু হচ্ছে 3 কিলোমিটার, পুরোটা হচ্ছে 4 কিলোমিটার, বিসি হচ্ছে 3 কিলোমিটার, তাহলে এসি হবে কত? 4 থেকে 3 দিন দিলে এটা হচ্ছে 1 কিলোমিটার, তাহলে এক্ষেত্রে তার সরণ হবে, তার সরণ হবে 1 কিলোমিটার। প্রথম ক্ষেত্রে ওই ব্যক্তির দূরত্ব ছিল 7 কিলোমিটার, দ্বিতীয় ক্ষেত্রে 7 কিলোমিটার, তৃতীয় ক্ষেত্রেও আমরা দূরত্বটা 7 কিলোমিটারই পাইছি, কিন্তু সরণটা প্রথম ক্ষেত্রে ছিল কত? 5 কিলোমিটার, এখানে হয়ে গেছে সরণ 7 কিলোমিটার, এখানে হচ্ছে সরণ 1 কিলোমিটার। তাহলে দিক পরিবর্তনের সাথে সাথে সরণটা চেঞ্জ হচ্ছে। সরণ কত এটা জানার জন্য আমাদেরকে দিকটা জানতে হবে। প্রথম 4 কিলোমিটার যাওয়ার পরে পরবর্তী 3 কিলোমিটার সে কোন দিকে গেছে? সে যদি উপরের দিকে যায় তাহলে সরণ হবে একরকম, সে যদি আরো সামনে যায় তখন হবে সরণ একরকম, আর পরের 3 কিলোমিটার সে যদি পিছনে আসে তখন সরণ হবে আরেক রকম, কিন্তু দূরত্বটা সেম ছিল। এই জন্য দূরত্ব প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। আর সরণকে যদি আমাদেরকে প্রকাশ করতে হয় তাহলে আমাদের দিকের প্রয়োজন হবে, এই জন্য সরণটা হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। এখন কথা বলবো ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে। ভেক্টরের ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা একটু খেয়াল করো, কোন দুটি ভেক্টরকে যদি একই ক্রমে, দুটি ভেক্টরকে যদি একই ক্রমে ত্রিভুজের দুটি বাহু দ্বারা মান এবং দিকে প্রকাশ করা যায় তাহলে অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করা যাবে। কি বুঝো না কিছু? এটা হচ্ছে ও এ, এটাকে আমরা সি ভেক্টর ধরে নিলাম, এটা এ বি, এটাকে কিউ ভেক্টর ধরে নিলাম, আর এটা হচ্ছে ও বি, এটা আর ভেক্টর, এটা একটা ত্রিভুজ। দেখো সি ও এ ভেক্টর কোন দিকে? এদিকে। এ বি ভেক্টর হচ্ছে এদিকে একই ক্রম, আর ও বিটা হচ্ছে বিপরীত ক্রমে। ত্রিভুজের দুটো বাহু যদি একই ক্রমে দুটো ভেক্টরের মান দিক প্রকাশ করে তাহলে অপর বাহুটা ওই দুটো ভেক্টরের লব্ধির মান দিক প্রকাশ করবে। লব্ধি কি? মানে এই দুটো ভেক্টরের যোগফল। আর সমান হবে সি প্লাস কিউ, মানে ওবি সমান কি হবে? ওবি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর, বুঝে গেছে কথা? এবার আমরা ভেক্টরের বিনিময় সূত্রটা দেখব। বিনিময় সূত্র মানে কি? দেখো 1 প্লাস 2 = 2 প্লাস 1, এটাকে আমরা লিখতে পারবো না, মানে স্থান পরিবর্তন হয়েছে। 1 প্লাস 2 কত হবে? 3 হবে, আর 2 এর সাথে 1 যোগ দিলেও 3 হবে, তার মানে আমরা এইভাবে লিখতে পারবো। তো ভেক্টরের ক্ষেত্রে এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, এটা হচ্ছে বিনিময় সূত্র। এখন এটা কি সম্ভব? এটা সম্ভব কিনা আমরা একটু দেখে নিব। ওপি একটা ভেক্টর,
এ ধরে নিলাম, এটা হচ্ছে বি, এটা যদি বি হয় এ প্লাস বি সমান কি হবে? কিছুক্ষণ আগে তোমরা ত্রিভুজ সূত্র থেকে দেখেছ না যে এটা হচ্ছে বিপরীত ক্রমে সমান হবে এ প্লাস বি। ত্রিভুজের দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান দিক প্রকাশ করে, অপর বাহুটা ওই দুটো ভেক্টরের লব্ধির মান দিক প্রকাশ করবে, তাহলে এটা হবে এ প্লাস বি। এখন আমরা একটু চালাকি করব, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা ও কি সমান কি পেয়েছি, এ প্লাস বি পেয়েছি না? এ প্লাস বি এর লব্ধি ভেক্টর এটা, আবার বি প্লাস এ এটার লব্ধি ভেক্টরও এটা, তার মানে এ প্লাস বি সমান বি প্লাস এ লেখা যাবে, অর্থাৎ ভেক্টর তো ত্রিভুজের বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা দেখলাম যে ভেক্টর তো বিনিময় সূত্র মেনে চলে, এখন ভেক্টর বিয়োগ কি বিনিময় সূত্র মেনে চলবে? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে ক্লাসের শুরুতে তোমরা দূরত্ব সরণ নিয়ে একটু করে দেখেছিলে, আর এখন তোমাদেরকে বিনিময় সূত্রটা, এর আগে ত্রিভুজ সূত্রটা আমি দেখালাম। তোমরা বাসায় ধারাবাহিকভাবে পড়াশোনা করো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।